এই ইউভার্সে গাইস কি অবস্থা বলে আপনারা আছেন তাহিম এফএফ গাইস বর্তমানে কিন্তু আমাদের ফিউয়ের মধ্যে একটা গ্লিচ কিন্তু চলছে বাবা নিয়ে একটা আপডেট কিন্তু আছে গাইস এখানে যখন আমরা যখন বডি ড্যামেজ দিই তখন কিন্তু গাইস এখানে আমাদের সাদা কালার একটা বডি ড্যামেজ দেখা হ্যান যখন আমরা যখন হেডশট দিই তখন কিন্তু গাইস আমাদের ইয়েলো কালার একটা হেডশট বা একটা হেডশট কালার দেখা যায় গাইস আগে যখন আমরা যখন গেম প্লে করতাম তখন কিন্তু গাইস আমাদের হেডশট যে কালার ছিল এটা কিন্তু গাইস রেড ছিল অ্যান্ড গাইস যখন আমাদের বডি ড্যামেজ লাগতো তখন কিন্তু গাইস ইয়েলো ছিল তো গাইস ওবি 14 আপডেটের পরে অনেক প্লেয়ার কিন্তু এটা নিয়ে কিন্তু দ্বিধার মধ্যে পড়তেছে গাইস কারণ গাইস যখনই আমাদের আগে বডি ড্যামেজ লাগতো তখন কিন্তু গাইস ইয়েলো লাগতো তো গাইস এখন ইয়েলোটা কিন্তু গাইস এখানে হেডশট হিসেবে কিন্তু ইউজ করা হয় অ্যান্ড গাইস রেডটা মানে আমরা এখন যখন এনিমিকে যখন কিল করতে যাবে আমরা এনিমিকে যখন ড্যামেজ ড্যামেজ দিই তখন কিন্তু গাইস আমরা পুরোপুরিভাবে মানে শিওর হতে পারি না যে আমাদের কি আসলে কি হেডশট লাগতেছে না বডি ড্যামেজ লাগতেছে আমাদের কি রাজ দেওয়া দরকার না রাজ দেওয়া দরকার না তো গাইস আজকে এই ভিডিওটা সলভ করার জন্য আমি আজকে আশা করছি গাইস আগের আপনারা কীভাবে ইয়েলো কালার এবং রেড কালারের ড্যামেজ দিতে পারেন এটা নিয়ে গেছে আজকে এই ভিডিওটা অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটা জানেন অবশ্যই ভিডিওটা লাইক দিন চ্যানেল আছে যারা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দেবেন তো গাইস চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস সর্বপ্রথমত আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে বডি ড্যামেজটা কিন্তু সাদা হোয়াইট কালার অ্যান্ড গাইস এখানে যখন আমি যখন হেডশট দিই তখন কিন্তু গাইস ইয়েলো অ্যান্ড গাইস এখানে কিন্তু আরেকটা জিনিস কিন্তু অ্যাড করে দেয় স্ট্রেনিং আউট গাইস এখানে আমাদের দেখতে পারতেছেন আপনাদের কিন্তু এখানের মধ্যে প্র্যাকটিস মোডে কিন্তু আপনারা আসলে প্র্যাকটিস করতে পারবেন এখানের মধ্যে বেস্ট একটা জিনিস কিন্তু আপনারা কিন্তু অন করে দেওয়া যায় তো গাইস চলেন আমার মেন সেটিংটার মধ্যে চলে যায় তো গাইস আমি যখন আমার যখন সেটিংয়ের মধ্যে অর্থাৎ মোবাইলের সেটিংয়ের মধ্যে যখন চলে যাবো গ্যারিনার তখন কিন্তু গাইস এখানে আমরা সেটিং অপশন যাওয়ার পরে এখানে আমরা কন্ট্রোলে চলে যাবো গাইস অনেক ইউটিউবার দেখছি তারা কিন্তু গাইস আপনাদের বিপিএন অন করার জন্য বলে বা বিভিন্ন কাজ করার জন্য বলে গাইস এগুলো কিচ্ছুই লাগে না আমি গাইস আপনাদেরকে বলে দিতেছি এখানে কন্ট্রোল অপশন চলে দেবেন কন্ট্রোল অপশন থেকে আপনারা গাইস এখানে নিচে থেকে চলে যাবেন নিচে থেকে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ভিজুয়াল ইফেক্ট বলে একটা ইফেক্ট আছে এখান থেকে গাইস এখানে যে দেখতে পাচ্ছেন নো ব্লাড গাইস বর্ত আগে কিন্তু এই নো ব্লাড অপশনটা কিন্তু ছিল না গাইস নো ব্লাড অপশনটা কিন্তু বর্তমানে কিন্তু আমাদের কিন্তু ওবি 14 আপডেটের পরে এটা কিন্তু গাইস অ্যাড করে দেওয়া হয়েছে তো গাইস এই নো ব্লাডটা বাদ দিয়ে এখানের মধ্যে শুধুমাত্র আপনারা ডার্ক দিয়ে দিবেন তো গাইস আপনারা যখনই এখানের মধ্যে ডার্ক দিয়ে দিবেন তখন কিন্তু গাইস আপনার যে কালারটা অর্থাৎ যে ড্যামেজটা যে শরীরের ড্যামেজটা ইয়েলো কালার দিব অ্যান্ড গাইস আপনার যে হেডশট ড্যামেজটা এটা কিন্তু গাইস আপনারা রেড কালার দেবো গাইস দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে থাকা যে জিনিসটা গাইস বডি ড্যামেজ দিতেছে ইয়েলো অ্যান্ড গাইস আমি হেডশট দিতেছি এখানে কিন্তু গাইস রেড ড্যামেজ দিতে আছে তো গাইস যারা যারা কাছে প্রবলেমটা সলভ হয়েছে যাবে যারা যারা কাছে এটার দ্বারা একটু একটু হলেও উপকৃত হয়েছেন তারা গাইস অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভাই আমার জিনিসটা উপকৃত হয়েছে অ্যান্ড গাইস যারা যারা চ্যানেল আছেন নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তো গাইস দেখো সময় পরবর্তী ভিডিওতে তাহলে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।